নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বীরভূমে দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের প্রতিষ্ঠাতা দুর্গেশগিরি মহারাজের স্মরণসভা আয়োজিত হলো আজ বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে। গত 25 নভেম্বর রাত্রি 8:30 নাগাদ দুর্গেশগিরি মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহু সামাজিক কর্মকাণ্ডের পথপ্রদর্শক ও দিশারি ছিলেন এলাকার মানুষের কাছে। বানপ্রস্থ তো আশ্রমের অগণিত ভক্ত এবং শুভানুদ্যায়ীদের উপস্থিতিতে আজ এই স্মরণসভা সম্পন্ন হয়। আঞ্চলিক ভাষা একটা কবিতা আমরা নিয়ে লেখা, এটা আমার ব্যক্তিগত মনের থেকে লেখা কবিতা, নিজে মন থেকে লেখা কবিতা, কাউকে রাগিয়ে দেওয়া ভুল লেখা ভুল নেই, ভুল থাকতে কম করবো। কবিতাটার নাম ভাবার কাহিনী। আগে বললাম এটা আঞ্চলিক হবে না, তো কঠুরি কর্মজমি হিসেবে কান্দারি সরিয়া তোমায় জানাই প্রণাম, ভুলিব না যেন কোনোদিন তোমার স্মরণ সভায় বোলা। বানপ্রস্থ আশ্রমের অধ্যক্ষ দুর্গেশগিরি মহারাজের আজ স্মরণসভা। উনি 25 নভেম্বর 8:40 শুক্রবার দিন শান্তিলোকে গমন করেন এবং তার জন্যে আজকে 16 দিনের দিনে সন্ন্যাসীদের নির্দেশ করে আজকে তার স্মরণসভা। রিপোর্ট সোমনাথ দে, বক্রেশ্বর, বীরভূম। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।